ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আছি, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকার কারণটা হলো আইসিসির যে ভারতীয় নারী মিডিয়া ম্যানেজার, তার রোশন আলো পড়েছে বাংলাদেশের সাংবাদিকরা। নতুন নতুন নিয়ম তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং প্রেস বক্স থেকে বের করে দিয়েছেন অনেকটা বলা যায়, এবং উত্তেজিত হয়েছিলেন আমাদের উপর। কারণটা বলছিলেন যে প্র্যাকটিস 30 মিনিট কভার করা যাবে, ফিল্মিং করা যাবে, কিন্তু তারপর তিনি বলছেন যে আমাদেরকে যে প্রেস বক্সেই বসা যাবে না, সবাই তার হোটেলে গিয়ে নিউজ পাঠাতে হবে, যেটা অনেকটা অযৌক্তিক মনে হয়েছে আমাদের কাছে। এবং এই নিয়ে নানাজনের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে, এবং বলা যায় যে ভারতীয় দাপট শারজার প্রেস বক্সে এবং কতটা যৌক্তিকতা। সহকর্মী রিয়াসাত, আপনি কাছ থেকে দেখেছেন, আপনার সাথে অনেকটা বাকবিতণ্ডা হয়েছে, আসলে পুরো ঘটনাটা কি বা কতটা যৌক্তিক? আপনি এর আগেও আইসিসি ইভেন্ট কভার করেছেন, আমরা কভার করেছি, কিন্তু এইরকম কখনো পরিস্থিতি দেখিনি আমরা। না, সত্যি মানে খুবই হতাশাজনক। আইসিসির এখন পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে আফটার 2014, প্রত্যেকটাতেই আসলে কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম, কভার করেছি, মাঠে থেকেছি অ্যাক্রেডিটেড জার্নালিস্ট হিসেবে। তো আজকে যেটা করা হলো গণমাধ্যম কর্মীদের সাথে, এটা হচ্ছে জাস্ট একটা শক্তি প্রদর্শন, কিংবা হচ্ছে বাংলাদেশি জার্নালিস্ট বা গণমাধ্যম কর্মী বলেই হয়তো এটা অনেকটা বাধ্য করে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। কেন বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথে একটা ডিফারেন্ট অ্যাটিটিউড, ডিফারেন্ট বিহেভিয়ার করা হবে? আমি দর্শকদের কাছেও এই প্রশ্নটা রাখছি যে বাংলাদেশি সাংবাদিক বলেই বা বাংলাদেশি প্রতিনিধি বলেই এরকম হয়েছে? ভারতীয় নারী যে মিডিয়া ম্যানেজার, সেই বাংলাদেশি সাংবাদিক দেখেই আসলে চড়া হয়েছে? অন্য কোনো দেশে হলে সে এরকম আচরণ করতো? আমার কাছে তাই মনে হয়েছে, এবং তার বক্তব্য ছিল এরকম যে উই শুড বি গ্রেটফুল টু হার, আমরা কেন তার কাছে গ্রেটফুল হব, আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। অদ্ভুত একটা আচরণ, না কিছু বলার নেই আসলে। এরকম পরিস্থিতিতে কখনোই পড়া হয়নি, কিন্তু অনেক সিনিয়র সিনিয়র সাংবাদিক ছিলেন, বাংলাদেশ থেকে প্রায় 40-এর অধিক সাংবাদিক এখানে এসেছেন, এবং সেই নারী মিডিয়া ম্যানেজার কিন্তু অনেক এগ্রেসিভ ছিলেন এবং বলছেন যে সিকিউরিটিতে বের করে দেওয়ার মতো হুমকি পর্যন্ত দিয়েছে বাংলাদেশ সাংবাদিক, যেটা খুবই অগ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না। কি অবস্থা, ইজ্জত লাগে নাকি? না না, লাগে না, লাগে না, ইন্ডিয়া করলে লাগে না, বাটি ঘুটি বাটি দেখা যায় নাকি? ইন্ডিয়া করলে লাগে না, এখন ইন্ডিয়ার জায়গায় পাকিস্তান থাকলে কী অবস্থা হইতো দেখেন? এই আমি যে আলোচনাগুলো করি এগুলো পৃথিবীর কোথাও পাবেন না, বাংলাদেশের কোথাও পাবেন না, কারো কাছে পাবেন না, শুধু আমার কাছে পাবেন। কারণ আপনার গল্প শুনবে সারাদিন গপ গপ গপ, রিয়ালিটি যেটা, রিয়ালিটিটা সেটা পাবেন না খুঁজে কোথাও, সেটাকে উপস্থাপন করবেন না চেতনার চোটে। বাঙালি আমি আপনাদেরকে দেখাবো বিশ্ব মানচিত্রে বাঙালির কী অবস্থা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সকল বাঙালির সাথে হয়, বাংলাদেশিদের সাথে, সারা পৃথিবীতে ছড়ানো ছিটানো বাংলাদেশিদেরকে সকলে জুতা পেটার উপরে রাখে। চেতনার চোটে হয়তো আপনারা খবর খবর জানেন না, চেতনা বাজারে আপনাদেরকে এই গল্পগুলো বলবে না, মানে এমনিতে শ্রমিক যারা দুবাই যায়, মালয়েশিয়া যায়, এদের কত লাইক লিটারেলি জুতা পেটা করে, লিটারেলি লিটারেলি। ইভেন এই মালয়েশিয়ার পোটে শিক্ষিত শিক্ষিত লোক, কারণ শিক্ষিত অশিক্ষিতকে তো আবার আলাদাভাবে ট্রিট করে, রাইট? আপনি সভ্য দেশে যখন ইউরোপ আমেরিকা আসবেন, সেখানে তারা এইভাবে ট্রিট করা হয় না, এটা ভদ্র দেশ, লোকদের দেশ। এছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মোটামুটি বাঙালিকে জুতা পেটা করা হয়, কম দামি জুতা দিয়ে পেটা হয়। এবং মালয়েশিয়া এয়ারপোর্টে ঘটনা দেখছি যে এরকম বাবু আর কি, বাবু মানে শ্রমিক না, কামলা না, কামলাদেরকে তো চাইলে যে কোনোভাবে ট্রিট করা যায়, এবং বাংলাদেশি তো সকল কামলাই যায় সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকার দেশ ছাড়া। সো কারণ ইউরোপ আমেরিকার দেশে আবার কামলা ঢুকাবে না, ওরা আবার শিক্ষিত লোক স্কিল্ড লোক ছাড়া ঢুকাবে না, স্কিল্ড ওয়ার্কার না হইলে। সো বাস্তবতাটা বুঝাইতেছি আর কি, আমি যেভাবে করে সুন্দর করে মোলায়েম করে সুগার কোট না করে বলতেছি, এটা আর কেউ কথা বলবে না, সবাই এমনভাবে লামছাম দিবে বুঝবেন না দুনিয়ার হাল হাকিকত, এই জন্য বলতেছি। সো এই ইউরোপ আমেরিকার দেশ ছাড়া সারা পৃথিবীর যেখানে বাঙালি যায় বেশ জুতা পেটা করা হয়, শ্রমিক অশ্রমিক নির্বিশেষে, ডাজেন্ট ম্যাটার। আর ইউরোপ আমেরিকার দেশগুলোতে তো এরা ভদ্রলোক, সাদা হোয়াইটরা, হোয়াইট যারা ওরা জুতা পেটা না করলো, ওরা ভদ্রলোক, ওই ইন্ডিয়ান রাস্তায়। আবার ইউরোপ আমেরিকার দেশেও ইন্ডিয়ান রাস্তায় জুতা পেটা করার জন্য, জুতা পেটা করানোর জন্য। হ্যাঁ, এই যে একটা দেখলেন, দেখতে পেলেন, রাইট? সেটা একটা স্যাম্পল। এইটা আমি এখন পর্যন্ত, আমার সাথে আমি এগুলো এখন ডিল করা লাগে নাই, আমার সাথে সম্ভব হবে না ইনশাআল্লাহ, আমার সাথে এগুলো করে কেউ পার পাবে না, একদম শটডাউন করে ফেলবো। আমেরিকানরা করে পার পায় না, আমার সাথে বদমাইশি এ পর্যন্ত যে আমি কিছুদিন আগে আমার অন্য একটা চ্যানেলে আলোচনা করে দেখাইছি যে আমার রুমমেটকে কিক আউট করার ঘটনা, আমেরিকান ভদ্রলোক। আমি এ পর্যন্ত মনে হয় 4-5টা, মনে হয় না 3-4টা বাসা থেকে আমেরিকান আমার রুমমেটদেরকে সকলকে কিক আউট করছি। আমার উপরতলা একজন ছিল, অনেক রাতে ডিস্টার্ব করতো, কিক আউট। আমার একটা বাসায় ছিলাম, রুম শেয়ার করছি, এখানে আসার পর সাউথ ক্যারোলিনায় এরা সবাই ছিল আবার হচ্ছে ব্ল্যাক, 3-4টা এই মানে এই বডি টডি আর কি, বডি বিল্ডার টিল্ডার। সো আমার যে পাকিস্তানি ফ্রেন্ড এখানে, যেটা মানে পাকিস্তানি আমেরিকান, ও এখানে বর্ন অ্যান্ড রেজ আমেরিকায়, বাবা মা পাকিস্তানি, তো ও আবার বলতেছে তোমার তো সাহস আছে তুমি এদের সাথে লাগতে গেছো, কারণ এগুলো আবার রাস্তাঘাটে ধরে মাইট দেয় নাকি।
আমি বললাম জানেন আমার সাথে মান্নামি করে পার পাওয়া যাবে না, ফাটাই ফেলবো, এগুলো সময় নাই আমার, কি ভোতাই বাঙালি পেয়েছে? কারণ বাঙালিকে আবার কিন্তু জুতা পেটা করলে এগুলো চুপ করে থাকে, এই যে দেখলেন না এদেরকে লাথি মেরে বের করে দিছে, একটু প্রতিবাদ করতে গেছিলাম, গিয়ে কিন্তু বাঙালি উঠা খেয়ে আবার বের হয়ে এসে বাইরে দাঁড়ায় কান্না করতেছে, স্টেডিয়ামের বাইরে দাঁড়ায়, ও আমাকে বের করে দিছে যে এখানে দাঁড়ায় এখন কান্না করতেছি পু পু করে। সো না আমি আবার প্রতিবাদ করি। সো না ওইটা কেন বলতেছি যে আমার সাথে আমি এগুলো এক্সপিরিয়েন্স করি না এখনও এসে, এটার একাধিক কারণ। এক হইতেছে আমি ইন্ডিয়ানদের অধীনে কখনো কাজ করতে হয় নাই, আমি সবসময় চেষ্টা করছি আমেরিকান হোয়াইট আমেরিকান ভদ্রলোকদের সাথে কাজ করতে, এটা আমার একটা প্রায়োরিটি। আপনার বাংলাদেশ থেকে যখন বাংলাদেশিরা আসে এরা খোঁজে হইতেছে বাংলাদেশি ইন্ডিয়ান অ্যাডভাইজার বস, কেন আমি জানি না এদের কী চিন্তা করে, ওরা ভাষা সিমিলার দেখে বোধ হয় বা কালচার সিমিলার দেখে বোধ হয়, আই ডোন্ট নো। যাক এটা অন্য আলাপ, শুনিনি এদের কাছ থেকে কাহিনী, আমি আর একদিন বলবো আপনাদেরকে, না হয় আপনারা জানবেন কোত্থেকে। আরে ভাই রে ভাই, চেতনার গল্প, বর্ডারটা পার হলে টের পাবেন দুনিয়া কই আছে। তো যা হোক, সো এগুলো এগুলো যারা দেশের বাইরে থাকে এরা সকলে জানে যে ইন্ডিয়ান বসের পাল্লায় পড়লে, ইন্ডিয়ান প্রফেসরের পাল্লায় পড়লে। আমার এক জুনিয়র কিছুদিন আগে বলতেছিল ফোন দিয়ে আমাকে, তার ইন্ডিয়ান প্রফেসরের পাল্লা। এখন দেখেন সবাই তো ভালো, সবাই খারাপ নেসারলি না, ইন্ডিয়ার কি সবাই খারাপ, ইন্ডিয়ার কি সবাই ভালো, বাংলাদেশের কি সবাই খারাপ, বাংলাদেশের কি সবাই ভালো, তা তো না। কিন্তু একটা জেনারেলাইজড পিকচার, ধরেন বাংলাদেশের র্যান্ডমলি যে কোনো একটা বাংলাদেশ পিক করলে বদমাইশ ইতর বাট পার হওয়ার সম্ভাবনা ইজ রিলি হাই, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এটা একটা অসভ্য টাইপের লোক হওয়ার সম্ভাবনা ইজ রিলি হাই। তাই বলে কি সবাই বাংলাদেশের বদমাশি? তো তা না, তা তো না, এরকম আর কি। আপনি দেশের বাইরে গেলে ইন্ডিয়ানদের তারা হেনস্থা হওয়ার সম্ভাবনা ইজ রিলি হাই। তাই বলে সকল ইন্ডিয়ান কি হেনস্থা করে বেড়াচ্ছে, সকল ইন্ডিয়ানই কি খারাপ? না, ভালো আছে, কিন্তু র্যান্ডমলি পিক করলে দেয়ার ইজ এ গুড চান্স এদের পাল্লায় পড়বেন। সো দেশের বাইরে ইন্ডিয়ানরা বাংলাদেশিদের কীরকম করে আমি স্টোরি অনেক স্টোরি শুনছি, যারা দেশের বাইরে থাকে এদের কাছে শুনবেন। অ্যাগেন আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা নাই, একাধিক কারণে হয়তো বা, নাম্বার ওয়ান আমি কখনো আমি অ্যাভয়েড করি, আমি আমার 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 দেশি লোক দেখলে 5 কোটি মাইল দূরে থাকি, এই কারণে হয়তো বা। আরেকটা তো এখন যেটা বললাম যে আমার সাথে পান্না, যেমন আমার কিন্তু একটা পড়ছিল, আমি অ্যাকচুয়ালি যাক এগুলো বলে লাভ নেই, একজন প্রফেসরের সাথে কাজ করছিলাম, সে একটু হার্ড টাইম দেওয়ার চেষ্টা করছিল, আমিও আবার বেশ পুশ ব্যাক করছি। সো হয়তো এই কারণে আমার সাথে কুলে উঠতে পারে নাই, দেখা হয়তো আমার কখনো অভিজ্ঞতা হয় নাই। আমার অভিজ্ঞতা হোক বা না হোক, আমি আপনাদেরকে আই এম টেলিং ইউ, এই হইতেছে যে দেখলেন না জুতা পেটা করে লিটারেলি হাড় ধরে লিটারেলি জুতা পেটা আবার বাকি রাখছে, কি বললো না যে এই সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দেওয়ার হুমকি দিছে, এরা এখানে বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা নাই, ভাষা হারে বলছে যে কী বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, আবার বন্ধুত্বের দোহাই দিতেছে যে গ্রেটফুল হইতে হবে। এটা আরেক জিনিস, ইন্ডিয়ানদের মেন্টালিটি হইতেছে তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, এখন বাংলাদেশিদেরকে তাদের গ্রেটফুল হইতে হবে, তাদের পাটি টিপে দিতে হবে সারা জীবন, তাদের ঘর ঝাড়ু দিয়ে দিতে হবে। এখন চেতনাবাজগুলা কই, এরা ইন্ডিয়ানে এটা যদি পাকিস্তানের সাথে হতো কী অবস্থা করতো? ইন্ডিয়াদেরকে উঠতে বসতে জুতা পেটা বর্ডারে মারে, এমনি তো বাংলাদেশ থেকে কিছু টের পান বর্ডারে কী অবস্থা করে থেকে শুরু করে, দেশের বাইরে গেলে আরও টের পাওয়া যাবে। তো চেতনাবাজগুলা কই? চেতনাবাজরা কই? নাই, ওরা নাই, ওরা মরে গেছে। এবং দেখেন এরা 71 টিভি সবচেয়ে বড় চেতনাবাদগুলো বাংলাদেশের, এরা জুতা পেটা খেয়ে এখন বাইরে দাঁড়ায় কান্না করতেছে, এবং বাংলাদেশের 40টা সাংবাদিক এরা বলতেছে সিনিয়র মিনিয়র আছে, এবং এরা এত বছর ধরে আইসিসি ইভেন্টে কাজ করতেছে, এবং এরা এক্সপ্লিসিটলি বলছে যে এরা মনে করে বাংলাদেশি দেখে তাদের সাথে এরকম করা হয়েছে, এটা তারা টের পাইছে, তাদের মনে হয়েছে যে বাংলাদেশি বিধায় তাদের সাথে এরকম ব্যবহারটা করা হয়েছে, তারা এত বছর ধরে করতেছে, কেউ তাদের সাথে করে নাই, এবং যেসব কথা বলে বের করে দিয়েছে এগুলো কোনো আইসিসির রুলের মধ্যে নাই, এবং পুরো কী কনভারসেশন হয়েছে সেটা তো আর জানি না, তারা জানে, কিন্তু তারা সকলে যেহেতু বলতেছে তার মানে এটা ক্লিয়ারলি এভিডেন্ট ছিল যে বাংলাদেশি বিধায়ভাবে ট্রিট করা হয়েছে। নাও এরা তো আর দেশের বাইরে থাকে না, এই একদিন একটু রিপোর্টিং করতে গিয়ে ইন্ডিয়ানদের জুতা পেটা খেয়ে বাইরে দাঁড়ায় কান্না করতেছে, স্টেডিয়ামের বাইরে দাঁড়ায় ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতেছে। তা আমি যেটা বললাম আর কি, আমরা যারা বাইরে থাকি আমাদের কাছ থেকে জেনে নিন, এটাই একটা স্যাম্পল এখন প্রমাণ হিসেবে দেখাতে পারলাম। আবার 71 টিভির এরা শিরোনাম করছে যে ইন্ডিয়ান নারী মিডিয়া ম্যানেজারের হাতে হেনস্থা হয়েছে, খুব ইজ্জত লাগছে নারী মিডিয়া ম্যানেজারের হাতে এতগুলো পুরুষ হেনস্থা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় চেতনাবাজ কিন্তু মিডিয়া, এই নারী এই এই শিরোনাম যদি অন্য কোনো মিডিয়া করতো, ধরেন বিএনপি পন্থী বা ডানপন্থী, ওরে 71 টিভির চেতনা প্যানেল বসায় নারী অবমূল্যায়ন কী একটা লেফট রাইট মারামারি ঘুষিয়া ঘুষিয়া তখন ফাটাই ফেলতো, নিজেরা মারাটা খেয়ে এখন এখন হেডলাইন করছে নারী মিডিয়া ম্যানেজারের হাতে নিগৃহীত বাংলাদেশ কর্মীরা সমাজ ইয়ে কর্মীরা সংবাদ সংবাদকর্মীরা, রাইট? এখন কই তোদের চেতনা? ও না না না, ওই যেটা গতকালকার পর্বে যেরকম আলোচনা করছিলাম মেঘতল ব্যান্ডকে নিয়ে, এরা ফ্রি স্পিচ প্র্যাকটিস করে, থটসকে নিয়ে হাসাহাসি মকারি করে গান বানায়, কোনো সমস্যা নেই, ফ্রি স্পিচ এনজয় করতেছো, কিন্তু এদের কারো এরা ফ্রিডম ফ্রি স্পিচে বিশ্বাস করে না, এরা অন্যের বেলায় ফ্রি স্পিচ। এই আরেকটা প্রমাণ দেখালাম আর কি, এই জন্য 71 টিভি নারীর জন্যে সারাটা দিন কী একটা অবস্থা করে, ওই যে ইয়েকে নিয়ে কি জানি বদমাইশ বলছে নারী সাংবাদিককে, বদমাইশ সাংবাদিক বলছে না এটা নাকি তাকে নারী দেখে নাকি তাকে বদমাইশ বলছে, ওই যে মাসুদা ভাট্টিকে নিয়ে যায় ইয়েকে জেল খাটাইলো শুদ্ধা, ওই যে আমাদের কি জানি নাম চেহারাটা ভাসতেছে ওর লোকের, আরে বাংলাদেশে খুবই একজন সম্মানীয় ব্যক্তি, খুবই উচ্চ সজ্জন লোক,
বিশাল বাংলাদেশের, উনি একেবারে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে উনি বাংলাদেশের খুবই বড় অভিভাবক, ওনাকে শুদ্ধা জেল খাটাইছে এক সাংবাদিককে, বদমাইশ সাংবাদিক বসে না তাকে, সে নাকি নারী দেখে তাকে বদমাইশ বলা হয়েছে, জেল খাটাইছে। এখন এরা নারী হেডলাইন করছে যে নারী মিডিয়া ম্যানেজার ওদেরকে বের করে দিয়েছে, এখানে নারী কীভাবে প্রাসঙ্গিক। তো যাক, এইগুলার বদমাইশির কথা বলে আর লাভ নাই, একাত্তর টিভির বদমাইশি অতীত দেখাইছে, শুধু একাত্তর না সকলেই। সবচেয়ে বড় কথা হয়েছে যে ঘটনাটা ঘটছে আমার এখানে, লাইক আমরা যারা দেশের বাইরে থাকি এগুলো নতুন কিছু না, আমরা এগুলো জানি, আপনারা যারা দেশে থাকেন জানেন না, চেতনা খেলে টকবক 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 করেন, আপনাদেরকে দেখালাম আর কি। জাফর স্যার এগুলো দেখবেন, এগুলো এটা যদি কোনো পাকিস্তানের কেউ করতো, পাকিস্তানে এগুলো কেউ করবে না, যদি করতো করে কলাম জাফর স্যার এখন আস্তে সুরঙ্গ থেকে বের হয়ে আসে করে একটা কলাম লিখে ফেলতেন। চেতনাবাদগুলো এখন এই পাকিস্তান এম্বাসি ঘেরাও করতো, রাইট, ইন্ডিয়া করছে, এখন এখন আর গায়ে লাগে না, এখন আর ইজ্জতে লাগতেছে না। ওই যে একটা কথা আছে না যে যাক জুতা দিয়ে পিটাইছে অপমান তো করতে পারে নাই।